ওয়েলকাম ব্যাক টু দিনা উইথ ক্রিয়েটিভ টেলস। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। যে কাজটা আজকে আপনি আমাকে করতে দেখছেন, এটা আমি কিছুদিন আগে ড্রয়িং করেছিলাম, একটা কুর্তি ছিল। তো কুর্তিতে আমি কিভাবে এম্ব্রয়ডারি করছি এটা দেখার আগে আপনি যদি চান তাহলে সেই ড্রয়িং ভিডিওটা দেখতে পারেন। এটা একটা ডিপ অরেঞ্জ কালার ড্রেস, বিভিন্ন সময় বিভিন্ন রং দেখা যেতে পারে, কারণ আমি বারান্দায় বসে কাজ করি, অনেক সময় রোদ থাকে বা অনেক সময় রোদ থাকে না, এরকম একটা পর্যায় তৈরি হয়ে যায়। তো যেদিন কাজ করছিলাম সেদিন আকাশটা একটু মেঘলা ছিল এবং হুট করে রোদ হচ্ছে, আবার হুট করে রোদটা চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা, যার জন্য কালারটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে। তো যে কোনো ড্রেসে আমি ড্রয়িং বা ডিজাইন করার পর সবসময় একটু কাজ করে দেখি যে ড্রেসের ড্রয়িংটা, সেই ড্রয়িংয়ের মধ্যে কেমন কাজ করলে বেশি ভালো লাগবে, বা সুতার সিলেকশনটা, সুতার রঙের সিলেকশনটা। তো বেশ কয়েকটা সুতা খোলার পরে, মানে এডিট করার পরে, একটা সুতা লাগিয়েছিলাম দেখলাম যে ভালোভাবে ফুটছে না, তো সেটাকে এডিট করে বা সিজার দিয়ে কাট ডাউন করে আবার নতুন একটা সুতা লাগালাম। তো অ্যাটলিস্ট আমার এটা মনে হলো যে ডার্ক কালারের কাপড়ের উপরে সবসময় হালকা কালার বা আর এক টোনের ডার্ক কালার সুতা বেশি মানায়। পাতায় আমি টিয়া কালারের সুতা দিতে চেয়েছিলাম। তো আমার মনে হলো যে যে কালারের সুতাটা দেখছেন, মানে একটু ডার্ক কালারের গ্রিন সুতাটা দেখছেন আমি ইউজ করেছি, ওখানে মনে হলো যে এটাই খুব ভালো লাগবে। তো বেবি পিঙ্ক দিয়ে আমি ফ্লাওয়ারের মাঝখানের অংশটা শেষ করে নিলাম। এখানে আমি বোতামি স্টিচ দিয়েছি, তারপরে মাঝখানের অংশটাতে দেবো শাটিন স্টিচ। এখানে ফ্রেঞ্চ নট দিলেও ভালো লাগতো। তো আমার মনে হয়েছে যে একটুখানি ফিনিশিং যাতে ভালো হয়, যার জন্য আমি এখানে শাটিন স্টিচই দিয়ে নিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, যেহেতু আমি কাজ করছি তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। এই তো এই তো হলো পুরো কাজটা, যতটুকু করলাম দেখার জন্য। লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।